friends, welcome back to my channel once again. Primary recruitment 2022 অর্থাৎ প্রাথমিক যে 2022 এ নিয়োগ প্রক্রিয়া চলছিল সেই প্রক্রিয়া আপাতত স্থগিত রাখা হয়েছে এবং আমরা জানি যে 2022 যারা রয়েছেন ডিএলএড ক্যান্ডিডেট তাদেরও কিন্তু নিয়োগ প্রক্রিয়ায় বসার অনুমতি দেয়া হয়েছিল কিন্তু এই মুহূর্তে 2022 এর যে নিয়োগ প্রক্রিয়া সেটা কিন্তু স্থগিত রাখা হয়েছে এবং সেটা আগামী 4 সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে 4 উইকের জন্য স্থগিত রাখা হয়েছে 4 সপ্তাহের পর আবার এই মামলা শুনানি রয়েছে এবং তারপরেই কিন্তু বোঝা যাবে যে 2022 এর যে নিয়োগ প্রক্রিয়া সেই প্রক্রিয়াটা আদেও চালু হবে কিনা বা আদেও এগোবে কিনা তো 2022 এর যদি নিয়োগ প্রক্রিয়া থেমে যায় তো অবশ্যই আগামী যে প্রক্রিয়া 2023 অর্থাৎ যারা সবে 2022 পাশ করেছেন তাদের জন্য বলছি সেটাও কিন্তু অনেকটাই আশঙ্কার মধ্যে বা অনেকটাই অনিশ্চয়তার মধ্যে চলে গেল কারণ 2022 এর নিয়োগ প্রক্রিয়া যতক্ষণ না কমপ্লিট হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু 2023 এ নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হওয়াটা সম্ভব নয় বিশেষত আইনত বা আইনি জটিলতার কারণে ছোট্ট একটি আপডেট যদি ইনফরমেটিভ মনে হয় একটি লাইক করবেন এবং এডুকেশন রিলেটেড সমস্ত ইনফরমেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।